আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালমান ভাই আর কি কিছু একটা যে মনবে সাল্লাম যেহেতু মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না। কিন্তু তিনি অবস্থার প্রেক্ষিতে আপনাদের ভাষ্যমতে যে ইনস্ট্যান্ট বিভিন্ন আয়াত নাজিল করছেন। তো এত ব্রেন তাহলে কেমনে কিভাবে এটা তো সাধারণত তো মূর্খ ব্যক্তির হওয়ার কথা না তাই না? যে অবস্থার প্রেক্ষিতে নতুন নতুন আয়াত নাজিল করে অবস্থাটাকে আগলে দিচ্ছেন। এরকম তো অনেক অন্ধ অসংখ্য ব্যক্তিত্ব এরকম আছে আপনি বচন করেছেন নাকি মনে নাই হ্যাঁ অন্ধকবি হোমার ছিলেন আমাদের দেশে অনেকে আছেন লালন ফকির লালন ফকির তারও বড় মানে মাথা লোক সাংঘাতিক মাথা লোক তার একটা গান সেই রকমের মানে ওইটা গভীর অর্থ আছে অনেক গভীর অর্থ আছে লালন ফকির গান

সেটা আমি মনে করি আমি মনে করি যে মূর্খ হয়তো শুরুর দিকে ছিলেন পরবর্তীতে হয়তো সে পড়ালেখা শিখছে পড়ালেখা করছে তারপরে তারপরে একটা আয় কোরআন একটা আয়ত আছে যে আহ সে যদি আমার নামে আল্লাহ বলতেছে যে মুহদ যদি আমার নামে আহ কিছু লিখতো আমার নামে যদি কিছু সে লিখতো তাহলে আমি তার ডান হাত ধরে তার এটা করতাম সেটা করতাম এখন কথা হচ্ছে যে আল্লাহ আপনাকে মনে দি একটা না যে নবী মোহাম্মদ যদি আমার নামে কিছু নিজে নিজে কিছু লেখে তাহলে আমি তার ডান হাত ধরে তার প্রধান ভবনী কেটে দিব এরকম একটা আয়াত আছে না আয়াতের নাম্বার কথা নাম্বারটা আপনাকে বলতেছি কারণ

আহ তেতাল্লিশ নম্বর থেকে আমরা দেখি তেতাল্লিশ নম্বর থেকে দেখি আচ্ছা আমি বাংলাটাও এখানে আনতেছি আহ দেখা যাচ্ছে ভাই এখন আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম হম আচ্ছা আবার আসছেন সোহেল নবিন ভাই এখন আহ উপরের আয়তে যেটা বলা হচ্ছে তিনি যদি আমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করতো দেখেন আগের আয়াতটাতে বলা হচ্ছে যে নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে করতাম দেখেন আহ এখানে ডান হাত ধরে পাকড়াও করতাম এই কথাটার মানে কি মানে ডান হাত দিয়ে কেন ধরবে আল্লাহবাক তবে অবশ্যই আমরা তাকে পাকড়া করতাম ডান হাত দিয়ে একজন অনুবাদ করেছে তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম আচ্ছা বলেন তো ভাই মানে ডান হাত কেন মানে ধরবে মানে তাকে ধরা যেত কিন্তু ডান হাত স্পেসিফিকলি ডান হাত ধরার কথা কেন বললেন সেলমান ভাই আপনার কি কিছু মনে হচ্ছে এটা পরে ডান হাত উনি মনে হয় ডান ছিলেন ডান হাত দিয়ে কিছু হ্যাঁ মোহাম্মদ ডান হাতে ছিলেন এটা এই বিষয়ে অনেক প্রমাণ আছে ডান ছিলেন কিন্তু ডান হাত দিয়ে কি করে আসলে ডান হাত দিয়ে তো ডান হাত ডান হাত দিয়ে লেখে তাহলে আগের বলা হচ্ছে যে সে যদি নিজে কিছু রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিত এবং নবী মানে আল্লাহ পাক हमको কি তাহলে কিন্তু ডান হাতে পাকরা করব এই কথাটার মানে কিন্তু এই দুইটা লাইনের মানে কিন্তু একটু ভিন্ন জিনিস নির্দেশ করে জিনিসটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ ডান হাতে লিখতো এই কারণেই এই জিনিসটা ইঙ্গিত করা হয়েছে যদি মোহাম্মদ আল্লাহর নামে কিছু লিখতো তাহলে কিন্তু তার ডান হাতটা ধরে থাকব ও যদি ডান হাতে কিছু লিখে তাহলে কিন্তু ওর ডান অস্ত্র কিন্তু আমি ধরে রাখব তুই লেখা কি রক কেটে দেব এই হুমকি দিচ্ছে আল্লাহ পাক এখন এই আয়ত্ত থেকে কিন্তু বোঝা যায় যে নবী হয়তো লিখতেন এবং নিজেও লিখতেন এবং ডান হাতে লিখতেন নাকি সোহেল মোমিন ভাই আমি যদি এটা গ্যারান্টি দিচ্ছি না কিন্তু এরকম কিন্তু মনে হচ্ছে না সেটা তো হ্যাঁ সেরকম তো বলা যায় এখন তো ওটা প্রমাণ করা যাবে না কিছু করা যায় প্রমাণ প্রমাণ অবশ্য করা যায় মোমিন যে লিখতে পারতেন সেটা অনেকগুলো হাদিসে প্রমাণ আছে যে লিখতে পারতেন অনেকগুলো হাদিস আছে এখন এটা তো অনেকে তর্ক করে যে না উনি লিখতে পড়তে কিছু পারতেন না এটা কিন্তু এটা প্রায় কিন্তু আমাদের বিভিন্ন জনের সাথে কথাবার্তা হয়

যাতে তারা না বলে যে আপনি মোহাম্মদ তা পড়ে নিয়েছেন পড়ে নিয়েছেন মানে নবী মোহাম্মদ সেই জিনিসগুলো কোথাও থেকে পড়ছে পৈরা আর কি আয়াত গুলা কোথাও থেকে পৈরা পরে কাফেরদের কাছে বর্ণনা করতেছে কোরআনের সুরা আনামের একশো পাঁচ নম্বর আয়তে এই জিনিসটা বলা হয়েছে তারপরে সুরা ফুরকানের পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে যে তারা বলে এগুলো তো পুরাকালের রূপ কথা যা তিনি মোহাম্মদ লিখে রেখেছেন এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে শেখানো হয় এই যে লিখে রেখেছেন এখানেও মোহাম্মদ লিখে রেখেছেন এই জিনিসটা মনে হয় যদিও এইটা আয়াতেরই মুমিনরা ভিন্ন ব্যাখ্যা দিতে পারে এই কারণে আমি হাদিস গুলাতে যাই হাদিস গুলা তার পরিষ্কার হবে যে একষট্টি নম্বর আয়াতে সেখানে দেখেন এখানে বলা হচ্ছে আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এই লোকটি তো কান সর্বস্ব কান সর্বস্ব শব্দটার মানে কি সেটা আপনারা একটু চিন্তা করে দেখবেন আমি এটা নিয়ে কিছু বলবো না বুখারি শরীফের দুই হাজার ছয়শো আটানব্বই নম্বর হাদিসে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে ঘটনাটা কি ঘটেছিল হুদায় বিয়ার চুক্তির সময় আলী চুক্তিপত্রটা লিখলেন এই যে দেখেন আলী চুক্তিপত্র লিখলেন চুক্তিপত্র লিখলেন তিনি লিখলেন মোহাম্মদ রাসুল্লাহ লিখবে না আপনি রাসুল হলে আপনার সাথে লড়াই করতাম না তখন তিনি মানে মোহাম্মদ আলীকে বললেন ওটা মুছে দাও মানে ওই যে মোহাম্মদ রাসুল্লাহ এই অংশটুকু মুছে দাও আলী বললেন আমি তা বুঝবো না তখন আল্লাহ রাসুল নিজ হাতে তা মুছে দিলেন এবং এই সাথে তাদের সাথে সন্ধি করলেন আচ্ছা যদি নবী মোদ পড়তে নাই জানতেন তাহলে নিজ হাতে ওই অংশটুকু যে ইবনে আবদুল্লাহ নাকি রাসুল্লাহ রাসুল কিভাবে বুঝতেন যে ওইখানে ওই জিনিসটুকু লেখা আছে ভাই এখন কেউ দেখাই দিতে পারে যে এটুকু মুছে দেন কিন্তু এইটুকু তো এখানে লেখা নাই যে কেউ দেখাই দিচ্ছিলেন এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে তখন আল্লাহ রাসুল নিজ হাতে তা মুছে দিলেন যেভাবে লেখা আছে সে অনুযায়ী তিনি ওটা বুঝতে পড়তে পারতেন কি এটা বোঝা যাচ্ছে আচ্ছা এটাই একটা হাদিস না আরো অনেকগুলো হাদিস আছে আরেকটা হাদিস বুখারি শরীফের ছয়শ নিরানব্বই নম্বর হাদিসে এই জিনিসটাই লেখা আছে

হাদিস নাম্বার এটা হচ্ছে তাওহিদ প্রকাশনী বুখারী শরীফ 2699 নম্বর হাদিস আপনাকে সরাসরি বইতে বই থেকে দেখাচ্ছি এই যে দেখেন বুখারী শরীফের 30 নম্বর পৃষ্ঠা ওই যে খন্ড নম্বরটা আচ্ছা খন্ড নম্বরটা পরে বলছি এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে এই হাদিসটা নাম্বার হবে 2518 এখানে লেখা দেখেন মুশরিকটা বলল মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা চলবে না ওটা বুঝছো নবী তার নিজ হাতে মুসলিমের সঙ্গে এই সাথে সন্ধি করলেন এই এটা একটা হাদিস আর পরেরটা হচ্ছে পরেরটা দেখি এই যে দেখেন এখানে যে জিনিসটা লেখা আছে নাকি তারপর তিনি আলীকে বললেন রাসুল্লাহ শব্দটি মুছে দাও তিনি বললেন না আল্লাহর কসম আমি আপনাকে রাসুল্লাহ শব্দটি কখনো বুঝবো না আলাইহি ওয়া সাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন এই সন্ধিপত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পন্ন করেন খাববন্ধ অস্ত্র ছাড়া আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না তার মানে হচ্ছে তিনি নিজে এই অংশটুকু লিখছেন তিনি নিজে এই অংশটুকু লিখছেন আচ্ছা ঠিক আছে এটাও যদি একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন এখানে তো মানে নবী মাম্ম যদি লিখতে নাই জানতেন তাহলে তিনি কেন পত্র লিখবেন অথবা কেন পত্র লিখতে ইচ্ছা পোষণ করবেন এটা তো খুবই অদ্ভুত একটা ঘটনা তাই না আমাকে লিখে দেন কি তোমাকে পড়ে শোনাবো মানে একজন লোক বলতেছে যে চুক্তিপত্রটা আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লিখে দিয়েছেন সেটাকে তোমাকে পড়ে শোনাবো এখানে লিখে দেওয়ার কথা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে এটাও বুঝলাম যে এটা হইতে পারে যে কেউ অন্য কেউ একজন

আম আমার আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে তোমরা পরবর্তীতে ভ্রান্ত না হও এইটা কিন্তু একেবারে পরিষ্কার এখানে কিন্তু একেবারে পরিষ্কার যে নবী মোহাম্মদ দিলে কাগজ কলম কেন আনতে বলবেন তিনি মুখে বলবেন অন্য কেউ লিখে নেবে অসুবিধা কি কিন্তু তিনি কাগজ কলম আনতে বলছেন তার মানে তিনি নিজে লিখবে তাই না হুম তাই তো কিন্তু তখন কি কাগজ আবিষ্কার হয়েছিল তখন তো কাগজ মানে হচ্ছে যে কিছু কিছু ইয়া পাওয়া যেত কিছু কিছু যে মানে ধরুন যে পাতা বিভিন্ন ধরনের পাতা যে লিখে রাখতো সেগুলো ছিল কাগজ পাতা পাতা চামড়া এগুলো বিভিন্ন জায়গায় লিখতো কিন্তু এখানে কাগজ কলম এটা কারা লিখলো কাগজ কলম তো ওখানে ওনারা ওভাবে বলার কথা না 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 কাগজ সেই সময় ছিল কিছু কিছু কাগজ সেই আমলও কিছু কিছু কিন্তু সেই সময় কাগজ কিছু ছিল তো মানে কাগজ তখন ছিল না না কাগজের এত ছিল না কিন্তু সেই সময় মানে তাদের মতো কিছু কাগজ ছিল যেটাকে তারা কাগজ হিসেবেই গণ্য করতো এই কাগজ ওয়ার্ডটা কি তখন চালু হয়েছিল এটা আমি বলছি এই কথাটা যে লিখেছে কাগজ এই ওয়ার্ডটা কি তখন চালু হয়েছিল না কাগজ শব্দটা তো বাংলা শব্দ কাগজ শব্দটা ওইখানে যে আরবিতে যেটা আছে সেটা হচ্ছে যে যে জিনিসটার উপরে লেখে সেটা কি কাগজ বলে আচ্ছা আচ্ছা এবং কোরআন এবং হাদিসও তো কাগজেই লেখা হয়েছে সেই সময় তো নানা জায়গা থেকে যখন কোরআন কম্পাইল করা হয়েছে ওসমান যখন কোরআন কম্পাইল করছে তখন তো উনিশ হাজার কোরআনের আয়াত পাওয়া গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে এটা সেটা লেখা আছে অমুকের পাতায় লেখা আছে অমুকের এই সে কাগজে লেখা আছে আহ কাগজ পাওয়া যায় তখন ইজিপশিয়ানরা তখন এক ধরনের কাগজ ব্যবহার করতো

থাকে তাহলে আপনি সংসার ডট কম এর লেখা পড়তে পারেন আর যদি সংসার ডট কম এর লেখা পড়ার পর যদি কোনো অব্দিমত থাকে তাহলে আপনি পরবর্তীতে এসে আমাদেরকে বলতে পারেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে ভালো থাকে ভাই ওকে ঠিক আছে আপনাকে ভালো রাখছি